$1 বিলিয়ন সামরিক ও মানবিক সহায়তার অংশ হিসেবে ইউক্রেনকে এবার ইউরেনিয়াম ট্যাঙ্ক শেল দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন আব্রামস ট্যাঙ্কের এই শেল প্রতিপক্ষের সামরিক বাহনের বর্ম ভেদ করে প্রবেশ করতে পারে। পঞ্চম দেশ হিসেবে চাঁদে পৌঁছানোর লক্ষ্য নিয়ে মহাকাশযান পাঠালো জাপান। বৃহস্পতিবার জাপানের একটি H2A রকেট চাঁদে নামানোর জন্য একটি ল্যান্ডার নিয়ে মহাকাশের দিকে যাত্রা করে। আগামী বছরের ফেব্রুয়ারিতে ওই ল্যান্ডার চাঁদে নামবে বলে আশা করা হচ্ছে। চলমান অর্থনৈতিক সংকটের মধ্যে ঘরে বাইরে চাহিদা কমে যাওয়ায় টানা চতুর্থ মাসে রপ্তানি বাণিজ্যে পতন দেখল চীন। সরকারি হিসেবে এক বছর আগের তুলনায় গত অগস্টে রপ্তানি পড়ে গেছে 8.8%। একই সময়ে আমদানি কমেছে 7.3%। চলতি বছরের গ্রীষ্মে বিশ্বের সর্বোচ্চ উষ্ণতার নতুন রেকর্ড হয়েছে বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু পরিবর্তন বিষয়ক দপ্তর। চলতি বছরের জুন থেকে অগস্ট এই তিন মাসের গড় উষ্ণতা আগের রেকর্ডকে ছাড়িয়ে গেছে। এ সময় গড় তাপমাত্রা ছিল 16.8°C, যা আগের গড়ের চেয়ে 0.66°C বেশি। ডিম্বাণু, শুক্রাণু কিংবা গর্ভাশয় ব্যবহার না করেই মানব ভ্রূণের পূর্ণাঙ্গ মডেল তৈরি করেছেন ইসরায়েলের গবেষকরা, যার মাধ্যমে মানব প্রজনন প্রক্রিয়া ও উন্নত ফার্মাসিউটিক্যাল পরীক্ষা নিরীক্ষায় আরও অগ্রগতির পথ তৈরি হলো।